দেশের চলমান রাজনীতিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বুধবার মাগুরায় অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। জেলা বিএনপির সহসভাপতি মনোয়ার হোসেন খানের ডাকে বর্তমান সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মাগুরা জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে হরতালের সমর্থনে এক বিক্ষোভ মিছিল বের হয়। এক পর্যায়ে পুলিশের বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে বাধা দেয়া বিক্ষিপ্ত নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ স্থানে 20-25 ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে একজন পথচারী আহত হন। এদিকে সকাল থেকে দেখা যায় জেলার ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ ছিল।